Assalamualaikum. আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আশিক আলী। শুরুতেই জানাবো মিটভিটার সংবাদ শোনা। বিদেশি শক্তি ব্যবহার করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার বাস্তবতা বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ওয়ার্কিং কমিটির বৈঠক চলছে। করোনা মহামারী কাটিয়ে ওঠার সূচকে বিশ্বে পঞ্চম অবস্থানে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার শীর্ষে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী, ভোগান্তি না থাকায় বাস ট্রেন ও লঞ্চে স্বস্তিতে যাত্রীরা। দাম বাড়ানোর পরেও বাজারে নেই সয়াবিন তেল, বিত্তবানরা সানফ্লাওয়ার কিংবা অলিভ অয়েল কিনলেও বিপাকে সাধারণ মানুষ। রাজধানীতে কমে আসছে শিশুদের খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র, ব্যাহত হচ্ছে মানসিক বিকাশ বলছেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, বলছিলাম মিটভিটার সংবাদ শুনুন এবারে বিস্তারিত। বিদেশি শক্তি ব্যবহার করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার বাস্তবতা বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষমতায় যেতে অনেকেই বিদেশিদের সিগন্যালের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু এখনকার বাংলাদেশ সেটা নয়। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন। নানা ষড়যন্ত্র সত্ত্বেও দেশ এগিয়ে যাচ্ছে জানে উন্নয়নের ধারা অব্যাহত রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়া ও তারেক রহমান দুজনই সাজাপ্রাপ্ত, তাই বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জমকালো আয়োজন আর গৌরবের ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমৃদ্ধ বর্তমানকে উদযাপন করেছে বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে গোল্ডেন জুবিলি বাংলাদেশ নামের কনসার্টের আয়োজন করে তথ্য ও প্রযুক্তি বিভাগ। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকবর মোজাম্মেল হক ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বিশিষ্টজনেরা। উন্নয়নের পথ ধরে এগিয়ে যাওয়া বাংলাদেশের সাফল্য তুলে ধরা হয় কনসার্টে। এতে উপস্থিত ছিলেন দেশ বিদেশের অগণিত দর্শক ও শুভানুধ্যায়ীরা। কনসার্টে অংশ নেন জার্মানির বিখ্যাত র্যাক ব্যান্ড স্কর্পিয়ন্স আর বাংলাদেশের চিরকুট। কনসার্ট উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতিকে উৎসাহ যোগাতে ম্যাডিসন স্কোয়ারে কনসার্টের আয়োজন করা হয়েছিল। ঐতিহাসিক 7ই মে আজ গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 2007 সালের এই দিনে দেশে ফিরেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন শত বাধা ও হুমকি উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন শেখ হাসিনা। তখন জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় তিনি শুরু করেন নতুন সংগ্রাম। জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য শেখ হাসিনার নামে দুর্নীতির বদনাম রটিয়েছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। সৎ সাহসের সঙ্গে তা মোকাবেলা করার জন্য এদিনে ফিরে আসেন তিনি। প্রতিকূল পরিস্থিতি প্রতিহত করে জনগণের সমর্থন নিয়ে 2008 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। গত 13 বছরে তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। করোনা ভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বের যে দেশগুলো সবচেয়ে ভালো করেছে সেই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার উপরে। বৃহস্পতিবারে জাপান ভিত্তিক প্রতিষ্ঠান নিকেই এশিয়া প্রকাশিত নিকেই কোভিড-19 রিকভারি সূচকে উঠে এসেছে সেই চিত্র। বিস্তারিত মিজানুর রহমানের রিপোর্টে। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে বিভিন্ন দেশ ও অঞ্চলের ব্যবস্থাপনা, টিকাদান এবং এই মহামারী মোকাবেলায় সামাজিক তৎপরতার উপর ভিত্তি করে সূচক প্রকাশ করে জাপান ভিত্তিক প্রতিষ্ঠান নিকেই এশিয়া। সেই তালিকায় বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার উপরে। সূচকে তুলনামূলক কম সংক্রমণ ও মৃত্যুহার, ভালো টিকাদান পরিস্থিতি এবং চলাচলে কম বিধিনিষেধের বিষয়গুলো বোঝানো হয়। এসব বিষয় বিবেচনায় 80 পয়েন্ট নিয়ে সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।
সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যবিধি মানা, লকডাউন ও করোনার ভ্যাকসিন প্রদানকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণে দ্রুত সময়ে দেশে মহামারী নিয়ন্ত্রণ হয়েছে। উন্নত বিশ্বে ভ্যাকসিন যখন দেওয়া শুরু করেছিল তখন কিন্তু আমরা পেয়েছি, ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু আমরা একদম প্রথম। এই যে ভ্যাকসিনটা দেওয়া, স্বাস্থ্যবিধি মানাটা এবং সব বুস্টারটা দেওয়া, সব কিছু মিলে কিন্তু আসলে সম্ভব হয়েছে সংক্রমণটা একদমই কমের দিকে নিয়ে আসা। এ অর্জনকে দেশের জন্য বড় সম্মান বলে মনে করছেন নানা শ্রেণী পেশার মানুষ। সরকারের পাশাপাশি জনসচেতন চেতনতাও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের গভর্নমেন্ট এবং জনসাধারণের ভিতরে ভালো একটা সচেতনতা তৈরি হয়েছে, কিন্তু পরের দিকে জনগণ সদ্বিগী হয়ে যে আগ্রহ প্রকাশ করেছে টিকা দেওয়ার ক্ষেত্রে, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, এবং সবাই মোটামুটি ভ্যাকসিনেটেড হয়ে গেছে। ভবিষ্যতে চাইবো যে রাষ্ট্র এইভাবেই যেন জিনিসটাকে এগোয়ে নিয়ে যায়। সূচকে বিশ্বের 121টি দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কাতার, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 23 নম্বরে পাকিস্তান ও 70তম হিসেবে রয়েছে ভারতের নাম। মিজানুর রহমান, মাইটিভি, ঢাকা। ঈদের ছুটি শেষে চাপ বেড়েছে রাজধানীমুখী মানুষের, সড়ক রেল কিংবা নৌপথ যে যেভাবে পারছেন ছুটে আসছেন নগরীতে। ট্রেন আর লঞ্চে তেমন অভিযোগ না থাকলেও বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। ডেনি জং এর রিপোর্ট। নগরী ফিরে পেতে যাচ্ছে তার পুরনো চেহারা, ঢাকায় ফেরা মানুষের চিত্র যেন সেই কথাই বলছে। পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করে এবার জীবিকার তাগিদে ফের রাজধানী আসছেন সবাই। মহাসড়কে কোথাও যানজট নেই, তাই বাসে তুলনামূলক কম সময়ে ঢাকা পৌঁছাচ্ছেন যাত্রীরা। তবে বেশি ভাড়া নিয়ে অভিযোগ রয়েছে কারো কারো। না না, রাস্তায় কোনো জ্যাম হয় নাই, আর টিকেট দামটা একটু বেশি নিছে। যাত্রী ভিড় আছে, যাত্রী একটু অতিরিক্ত যাত্রী আছে, এটা স্বাভাবিক। এদিকে ট্রেনেও যাত্রীর সংখ্যা প্রচুর, সময় মতোই ছেড়েছে ট্রেন, পৌঁছেছে ঢাকায়। তবে যাত্রাপথে ভিড়ের দুর্ভোগ সহ্য করেছেন যাত্রীরা। হ্যাঁ, মোটামুটি নিরাপদে আসছে, ইনশাল্লাহ ভালোই হয়েছে আমাদের ঈদ। আর ফিরতে হলো আমাদের তো কাজে, কাজের এর মধ্যে ইয়ে করতে হবে। নৌপথের যাত্রীরাও একই আক্ষেপের কথা জানান, ভিড় হওয়ায় অনেকটা কষ্ট সহ্য করে ঢাকায় ফিরেছে বলে জানান যাত্রীরা। এখানে আগের বারাই কিন্তু খুব যাত্রী খুব বেশি ছিল, ঠিক আছে, অত্যাধিক চাপ ছিল। হ্যাঁ, সময় মতো ছাড়ছে, প্লাস আসতে একটু লেট হয়েছে, এর থেকে আরও আগে আসতে পারতো লঞ্চ, কিন্তু মোটামুটি ভিড় ছিল। হ্যাঁ, আর ছুটির তুলনায় অনেক ভিড় অনেক। তবে গেল দুই বছরের তুলনায় এবারের ঈদ উদযাপন নিয়ে সবারই মুখে ছিল স্বস্তির ছাপ। ড্যানি রং, মাইটিভি, ঢাকা। শুক্রবার থেকে কার্যকর হয়েছে সয়াবিন তেলের বাড়তি দাম, কিন্তু বাজার পরিস্থিতি একেবারেই ভিন্ন। বেশি দাম দিয়েও বাজারে মিলছে না ভোজ্য তেল। বিত্তবানরা সয়াবিনের বিকল্প হিসেবে সানফ্লাওয়ার কিংবা অলিভ অয়েলকে বেছে নিলেও মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। অন্যদিকে পাম অয়েলের আকাশ দামও আকাশচুম্বী। রেজা রায়হানের রিপোর্ট। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 38 টাকায় এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে 44 টাকা বাড়ানো হলেও রাজধানীর বিভিন্ন দোকান কিংবা বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র। বেশি দাম দিয়ে তেল কিনতে গিয়েও এক বাজার থেকে অন্য বাজার ঘুরে সাধারণ ক্রেতারা হাতে পাচ্ছেন না কাঙ্ক্ষিত দ্রব্যটি। এ যেন মরার উপর খাড়ার ঘা। খিলগা বাজারে নেই, আমি যাই ওখানে, যাই দেখি যে এটা পাই বড় বাজার, যাই এই জন্য আসলাম এখানে, এখানেও না। এক লাফে 40 টাকা, 38 টাকা ঊর্ধ্বগতি, এটা সাধারণ মানুষের, আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। দরের যে লাগামহীনতা, এটা সরকারের আসলে সেই যে জনবান্ধব সেই কথাটি আসলে মিলান হয়ে যাচ্ছে আমার মনে হয়। আসলে রেগুলেটরি অথরিটি কী করছে, বাণিজ্য মন্ত্রণালয় কী করছে, ভোক্তা অধিকার কী করছে, এগুলো নিয়ে আমাদের কোশ্চেন তো থেকেই যাচ্ছে। এটা আসলে খুবই আমাদের দেশের জনগণের জন্য একটা হতাশার জায়গা বলা যায়। সরকার তেলের দামকে সহনশীল পর্যায়ে রাখতে শুল্কহীন সুবিধার কথা জানালেও সে সুফলও ক্রেতা সাধারণের কাছে থেকে গেছে অধরাই। কিন্তু শুল্কটা কোথায় উনি এটা মানে সরকার কোথায় এটা করছে, কিন্তু সেটার প্রভাব তো আমরা পাচ্ছি না, এটা পাচ্ছি কি? যে জায়গা থেকে আসল সাপ্লাইটা আসছে, মূল সাপ্লাইটা আসছে, সে জায়গায় আসলে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নাই। সয়াবিনের বিকল্প হিসেবে সানফ্লাওয়ার অয়েল কিংবা অলিভ অয়েলকে বেছে নিচ্ছেন বিত্তবানেরা। তবে সাধারণ মানুষের কথা বিবেচনা করে দেশীয় তেল উৎপাদনশীল কারখানাগুলোতেও নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন অনেকেই। টুরি থেকে ধরে একেবারে মনে করেন একটা সাধারণ দোকান পর্যন্ত ভোক্তার পকেট থেকে যে কত টাকা নেওয়া হচ্ছে একটা তেলের লিটারে প্রতি, ওই পর্যন্ত মনিটরিং করার দরকার। রেজা রায়হান, মাইটিভি, ঢাকা।
রাজধানীতে দিন দিন সংকুচিত হচ্ছে শিশুদের খেলার মাঠ ও বিনোদন কেন্দ্রের। আবার মাঠ থাকলেও নানাভাবে দখল হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত খোলা জায়গা না থাকায় ব্যাহত হচ্ছে শিশুদের মানসিক বিকাশ আর নেশাগ্রস্ত হচ্ছে যুব সমাজ। আলতানফির নেওয়াজ রিপোর্ট। শিশু কিশোরদের মানসিক বিকাশে রাজধানী উন্নয়ন কর্পোরেশন রাজকের নীতিমালা অনুসারে সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ কথা থাকলেও বাস্তব চিত্র তার ভিন্ন। আবার মাঠ থাকলে অধিকাংশই এখন দখলে চলে গেছে। এছাড়া উন্নয়ন কাজের অজুহাতে অনেক মাঠ রাখা হয়েছে বন্ধ। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের জরিপে দেখা যায়, ঢাকায় সরকারি বেসরকারি মাঠের সংখ্যা প্রায় 235টি। এর মধ্যে 140টি প্রাতিষ্ঠানিক মাঠ, যেগুলো সবাই ব্যবহার করতে পারে না। কলোনির মাঠ আছে 24টি, ঈদগাহ মাঠ আছে 12টি। এর বাইরে মাত্র 42টি মাঠ আছে যেগুলো সবাই ব্যবহার করতে পারে। নগরবিদরা বলছে, একটি আদর্শ নগরীর 10 ভাগ খোলা স্থান খেলার মাঠের জন্য নির্ধারিত থাকার কথা থাকলেও রাজধানীতে সে চিত্র একেবারেই ভিন্ন। ঢাকা শহরে এখন যে পরিমাণ খেলার মাঠ আছে তা প্রয়োজনের তুলনায় 5 ভাগের 1 ভাগও হবে না। আমাদের এখন প্রয়োজন ওয়ার্ড ভিত্তিক, পাড়া মহল্লা ভিত্তিক খেলার মাঠগুলো তৈরি করা। যেসব এলাকাতে সরকারি খাস জমি আছে বা পরিত্যক্ত জমি আছে, সেখানে আমরা চাইলে সেখানে আমরা পরিকল্পিত উপায়ে খেলার মাঠ তৈরি করতে পারি। এদিকে চিকিৎসকরা বলছেন, শিশুদের মোবাইল থেকে দূরে রেখে সুস্থ মানসিক বিকাশে মাঠে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলার মাঠ শরীরকে কতখানি সুস্থ রাখে তা কিন্তু যারা এক্সারসাইজ করে, যারা খেলাধুলা করে তারা জানে, এবং যারা একমাত্র অ্যাথলেট বা খেলাধুলা করে তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী হয় এবং সুস্থবান হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিটি মানুষের জন্য অন্তত 9 বর্গ কিলোমিটার খোলা জায়গা প্রয়োজন, কিন্তু রাজধানীতে জনপ্রতি খোলা জায়গার পরিমাণ 1 বর্গ কিলোমিটারও কম। অবৈধ দখল আর বন্ধ হয়ে থাকা এসব মাঠের সাথে বন্ধ হয়ে থাকছে শিশু কিশোরদের মানসিক বিকাশও, ফলে নানারকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তারা। বিশেষজ্ঞরা বলছে, অপরাধ কর্মকাণ্ড থেকে সরিয়ে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্রে শিশু কিশোরদের জন্য নিশ্চিত করতে হবে পর্যাপ্ত খেলার মাঠের। আলতানভির নওয়াজ, মাইটিভি, ঢাকা। নাটোরের বড়াই গ্রামে দুটি যাত্রীবাহী বাস ও একটি পণ্যবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে 7 জন নিহত এবং আহত হয়েছেন প্রায় অর্ধশত। সকালে হাটিকুণ্ডুল বনপাড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ওসি জানান, বেলা 11:30টার দিকে মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে রোববার ঘূর্ণিঝড় আসনিতে পরিণত হতে পারে। বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা, পশ্চিমবাংলা হয়ে সাতক্ষীরা জেলায় আঘাত আনতে পারে। সঞ্জিতা রশিদের রিপোর্ট। আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা রবিবার পরিণত হতে পারে ঘূর্ণিঝড় আসানিতে। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর বোঝা যাবে এটির শক্তির মাত্রা, কেন্দ্রর ঘূর্ণন কত হবে এবং কোন দিক দিয়ে এগোতে থাকবে তা জানতে আরও কিছুটা সময় লাগবে। গতকালকে সকালে আমরা একটা আন্দামান সাগর, বিশেষ করে দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটা লঘুচাপ ফর্ম করছে, সেটা আমরা ডিক্লেয়ার দিছি আর কি। এবং এটা পরবর্তীতে কিছুটা ঘনীভূত হয়ে সন্ধ্যে 6টার দিকে এটা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে প্রাথমিক হিসাব অনুযায়ী এটি পশ্চিম উড়িষ্যা ও বাংলাদেশে আসবে বলেও জানান এই আবহাওয়াবিদ। বলেন, এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশে পশ্চিম অঞ্চলে যেতে পারে, আবার পূর্ব অঞ্চলেও যেতে পারে। আগামী 10 থেকে 12 তারিখের মধ্যে উপকূলে আঘাত আনতে পারে। তিনটা আমার এই সমুদ্রবন্দরকে আমরা আমাদের যে অবজারভেশন, এই অবজারভেশন ফলো করার জন্য বলছি বা আমাদের ইনস্ট্রাকশনটা ফলো করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া আছে। একটা বডি মুভ করে তার মুভমেন্ট, মানে মুভমেন্টের একটা গতিবেগ আছে, সেটা কী কোন মানে কত স্পিডে মুভ করতেছে সেটার উপর মেসেজ করে কিন্তু বলা যাবে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে পরবর্তী নির্দেশনা পর্যবেক্ষণ করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আমাদের দেশে মার্চ, এপ্রিল, মে এটা একটা সাইক্লোনের সময়, আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর একটা সাইক্লোনের সময়। সঞ্জিতা রশিদ, মাইটিভি, ঢাকা। সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ কক্সবাজারে বাস্তবায়নাধীন জলবায়ু উদ্বাস্তুদের বিশেষায়িত আশ্রয়ণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন। দুপুরে তিনি খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে পৌঁছলে প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন 34 কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুর রহমান। এ সময় সেনাপ্রধান বলেন, ইতোমধ্যে প্রকল্পের 30 ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে। পরে সেনাপ্রধান ইনানি এবং মেরিন ড্রাইভার হিমছড়িতে সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। আমি অত্যন্ত আশাবাদী, আমরা এটা সময়ের ভিতর শেষ করতে পারবো এবং কাজের
মানও যথেষ্ট ভালো হবে, যেটা বাংলাদেশের এই অঞ্চলের যে সমস্ত মানুষদের জন্য এটা করা হচ্ছে তাদের জন্য অনেক উপকার বয়ে আনবে। সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পাশাপাশি বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের এক মুখপাত্র জানান, জনশৃঙ্খলা নিশ্চিত করতে শুক্রবার মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর আগে চরম অর্থনৈতিক সংকট ও দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও তার সরকারকে অবিলম্বে পদত্যাগের দাবিতে ধর্মঘট শুরু করে দেশটির জনগণ। শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানও। এর প্রেক্ষিতে আসে জরুরি অবস্থা জারির ঘোষণা। All this comes as reports say that President Gotabaya Rajapaksa has asked the Prime Minister. Sources have now said that the President has himself asked the Prime Minister Mahinda Rajapaksa to resign. Cuba's Rajasthani Havanar Hotel সারাতুগায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 22 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন অন্তত 60 জন। আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়, শুক্রবার হোটেলটির বাহিরে থেমে থাকা একটি গ্যাস ট্যাঙ্কার হঠাৎ জ্বলে ওঠে। এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাঁচতলা বিশিষ্ট বিলাসবহুল সারাতোগা হোটেলটি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। এই সংকট কাটিয়ে আগামী 4 দিনের মাথায় এটি পুনরায় চালু করার কথা ছিল। বিস্ফোরণের ফলে এর বাইরের দেয়ালের বেশিরভাগ অংশ বিধ্বস্ত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খেলা সংবাদ। ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমস কোয়ালিফাইং প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়াকে 3-1 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম কোয়ার্টারের 10 মিনিটে সরার হোসেন ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয় কোয়ার্টারের 8 মিনিটে মিমো ফিল্ড গোল করে ব্যবধান বাড়ান। তৃতীয় কোয়ার্টারের 9 মিনিটে ইন্দোনেশিয়া গোল করে ব্যবধান 2-1 করেন। পরের মিনিটেই রাব্বি ফিল্ড গোল করে বাংলাদেশ 3-1 গোলে এগিয়ে নেয়। এরপর আর কোনো গোল না হওয়ায় 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছড়ে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন রেজাল করিম বাবু। বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে 10 মে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি মিল্কভিটার সংবাদ শিরোনাম। বিদেশি শক্তি ব্যবহার করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার বাস্তবতা বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ওয়ার্কিং কমিটির বৈঠক চলছে। করোনা মহামারী কাটিয়ে ওঠার সূচকে বিশ্বে 5ম অবস্থানে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় শীর্ষে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী, ভোগান্তি না থাকায় বাস ট্রেন ও লঞ্চে স্বস্তিতে যাত্রীরা। দাম বাড়ানোর পরেও বাজারে নেই সয়াবিন তেল। বিত্তবানরা সানফ্লাওয়ার কিংবা অলিভ অয়েল কিনলেও বিপাকে সাধারণ মানুষ। রাজধানীতে কমে আসছে শিশুদের খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র, ব্যাহত হচ্ছে মানসিক বিকাশ বলছেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 9:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিদা আলী। আল্লাহ হাফেজ।